ভোক্তা অধিকার অধিদপ্তর বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায় আমদানিও কমানো হয়েছে। এতে দেশের কৃষক কিছুটা ভালো দাম পাবে। দুপুরে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে। এতে দুই দেশের পণ্য আদান প্রদান সহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, মে মাসে হাইড্রো পাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রতিদিনই ভোক্তা অধিকার তারা তাদের বাজারে তারা ই করছে, তদারকি করছে। আমার ধারণা এই আরও কমে যাবে। নর্মালি দেখা যায় রোজার প্রথম দিকেই কেনার একটা টেন্ডেন্সি থাকে মানুষের মধ্যে, ঘুমরি খেয়ে পরে একসাথে কেনা। এই দিন যত যাবে সেটা চাপ কমে যাবে।